বিজয়ের যাত্রায় নিউজ 71.tv। কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশেই প্রস্তুতি সম্পন্ন করেছে পশুর হাটগুলো। এসব হাটের মধ্যে অনেকেই ইতিমধ্যে পশু বেচাকেনা শুরু করেছে। সরকারি সকল স্বাস্থ্যবিধি মেনে মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী মুন্সির হাটের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী 28 জুলাই মঙ্গলবার থেকেই পশু ব্যবসায়ীগণ নিজস্ব পশু বিক্রি ও ক্রেতাগণ কোরবানির পশু কিনতে পারবেন বলে জানিয়েছেন হাট সংশ্লিষ্টরা। আমরা শতকরা 5 টাকার হাসলি করে থাকি। আমাদের স্বাস্থ্যবিধি অবশ্যই মেনটেন করা হবে এবং পর্দা, চান্দিনা, তেরপাল এবং লাইটিংয়ের সুব্যবস্থা থাকবে এবং আমাদের দূরত্ব বজায় রাখার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ ভলান্টিয়ার থাকবে। জেলার বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা এই হাটে পশু ক্রয় করতে আসেন। মুন্সির হাটে কৃষকদের পালের গরু বেশি আসে, তাই ক্রেতারা ভালো মানের গরু এখানে পাবেন বলে আশা প্রকাশ করেছেন হাট সংশ্লিষ্টরা। হাট ইজারাদার সরফরাজ মৃধা নিউজ 71.tv কে জানান, ঐতিহ্যবাহী মুন্সিরহাট গরুর বেচা কিনা চলবে ইনশাল্লাহ। আমরা এখানে সকল ব্যবস্থা গ্রহণ করিয়াছি। এর মধ্যে আমাদের ঐতিহ্যবাহী মুন্সিরহাট সম্বন্ধে আপনাদের সবারই জানা আছে, আমাদের আসলির ব্যাপার আপনাদের জানা আছে, কম আছে, আপনারা সবাই ইনশাল্লাহ আসবেন। প্রকৃতপক্ষে 2000-এর অধিক গরু রাখার ব্যবস্থা থাকলেও সরকারি নির্দেশনা মেনে এবার 1000 গরু রাখার সিদ্ধান্ত নিয়েছেন হাট কর্তৃপক্ষরা। আদনান সাদ, নিউজ 71.tv, মুন্সিরহাট, মুন্সিগঞ্জ। বিজয়ের যাত্রায় নিউজ 71.tv।